গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন প্রধানমন্ত্রী। না পাওয়ার পেছনেও পাকিস্তানিদের প্রত্যক্ষ মদদ দেয়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব, বললেন দুই মন্ত্রী। স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, রাষ্ট্রীয় আচার পালনে অনুশীলন, শেষ সময়ে একের পর এক মহড়া। সরকার বিরোধী আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির। রোজার মধ্যে কর্মসূচি দিয়ে রমজানের পবিত্রতা নষ্ট করছে দলটি, অভিযোগ আওয়ামী লীগের। রমজানে খেজুর নিয়ে কারসাজি, আমদানিতে কেজি 100 হলেও বিক্রি 1500 টাকা পর্যন্ত, পণ্যের মান, ওজন ও মূল্য কারসাজি বন্ধে অভিযান। এবং সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে নৈরাজ্য, সারা দেশে একই দামে বিক্রিতে কঠোর হচ্ছে বিইআরসি, জানালেন চেয়ারম্যান। বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্র দ্রুতই চালুর আশা।